উন্নয়নের ধারাবাহিকতায় মাটিরাঙ্গা জোন সর্বদা নিবেদিত প্রাণ। এর এই ধারাবাহিকতা আপনারা দেখেছেন, মাটিরাঙ্গা জোন আমাদের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, মাদক এবং মোবাইলের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য আমরা জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছি। অনেক সুন্দরভাবে এই ফুটবল টুর্নামেন্টটা অ্যারেঞ্জ হয়েছে, এই জন্য আমি মাটিরাঙ্গা যারা জড়িত ছিলেন তাদের সকলকে সাধুবাদ জানাই। এছাড়াও এই বর্ষা মৌসুমে আমাদের অন্যতম একটি আতঙ্কের বিষয় থাকে, সেটা হলো ম্যালেরিয়া কিংবা ডেঙ্গু। এই ম্যালেরিয়া ডেঙ্গু থেকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য আমরা মোটামুটি 200 জন গরিব দুস্থদেরকে ফ্রি মশারি প্রদান করেছি, যার কারণে তারা ম্যালেরিয়া অথবা ডেঙ্গু থেকে মুক্ত পাবে। এছাড়াও আপনারা লক্ষ্য করেছেন যে অত্র এলাকার গরিব দুস্থদের চিকিৎসা সেবার জন্য আমরা নতুন পাড়াতে একটা মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করেছি, সেখানে আনুমানিক 400 থেকে 450 লোককে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন প্রদান করেছি। এর ছাড়াও আমরা অত্র এলাকারই কয়েকজন দুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করেছি। এর একমাত্র উদ্দেশ্য ছিল এই মাটিরাঙ্গা জোনের আওতাধীন যত মানুষ আছে, সাধারণ জনগণ আছে, তারা যেন শান্তি সম্প্রীতিতে বসবাস করতে পারে, সেই প্রচেষ্টাই আমাদের অব্যাহত থাকবে।